চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ খেলেই বাদ পড়লেন পেসার দীপক চাহার। এদিন পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে তার পরিবর্তে দলে ফিরেছেন আরশিব সিং। তবে এদিন শুরুটা ভালো হলো না। যশস্বী জয়সওয়ালের ব্যাটে বড় রান প্রত্যাশা করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্য ওপেনার ঋতুরাজ গাইকোয়াড়ও ফিরলেন অল্প রানে। ছয় ওভারে ৪২ রান তুলেই দুটো উইকেট হারিয়ে ফেলে ভারত।